পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, পিএসটিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসের কাহিনী এই শিরোনামে আজকে উপস্থাপন করতে যাচ্ছি আরেকটি অত্যন্ত মনোজ্ঞ হাদিসের কাহিনী, যেখানে দশটি ওসিয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জাতির উদ্দেশ্যে করে গেলেন সে সম্পর্কে আমরা অবগত হতে পারব ইনশাআল্লাহ। আসুন আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য যে সমস্ত প্রাজ্ঞ আলোচক মণ্ডলী আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের পরিচয় প্রদান করি। রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আরো রয়েছেন শেখ ডক্টর এবিএম হিজবুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আসুন আমরা এই আলোচনাটি শোনার জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, জনাব আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে পেশ করেছেন, এর জন্য আপনার শুকরিয়া আদায় করি। আসলে এই দশটি বিষয়ে আমাদের জানা একান্ত জরুরি, যা আমাদের জন্য সকল মুসলিম ভাই বোনের জন্য খুব উপকারী। আমরা যদি এই কথাগুলি মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আমরা ইহকালেও সফলতা পাবো, পরকালেও সফলতা পাবো ইনশাআল্লাহ। মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খালিলি ব্যাশরে কালেমাতিন ফাকালা, আমার অন্তরঙ্গ দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিলেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ও হুররিকতা, তুমি কখনো শিরক করবে না, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও তোমাকে হত্যা করা হলেও। অলা তাউকান্না ওয়া আলেদাইকা ওয়াইন আমারাকা মিন আহালিকা ও মালিকা, তুমি কখনো পিতামাতার অবাধ্য চলবে না, তোমাকে পরিবার ছেড়ে চলে যাওয়ার আদেশ করলেও। অলা তাত্রকান্না সলাতান মাকতুবা, তুমি কখনো ফরজ সলাত ত্যাগ করবে না। মান তারাকা সলাতান মাকতুবাতান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, কোনো ব্যক্তি যদি ফরজ সলাত ছেড়ে দেয় তাহলে আল্লাহর দায় দায়িত্ব তার উপর থেকে সরে যায়, আল্লাহ তাকে আর দেখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিতে গিয়ে তাকে আরো বললেন, ওয়াইয়াকাল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতে হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো, যে কোনো ব্যাপারে আল্লাহ তাআলার নাফরমানি করলে মানুষের উপরে, জাতির উপরে, দেশের উপরে, সমাজের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। ওয়াইয়াকাল ফেরারা ওয়াইন হালাকান নাস, আর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া থেকে বেঁচে থাকো, সব মানুষ ধ্বংস হয়ে গেল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন যাহারা ফি কওমিন ওয়ান্তা ফিহিম ফাসবুত, কোন সম্প্রদায়ের মধ্যে যদি মুতানুন কলেরা মহামারী প্রকাশ পায় আর তুমি যদি ওখানে থাকো, ফাসবুত ওখানেই থেকে যাও, তুমি ওখান থেকে চলে যাবে না, পালিয়ে যায় না মরণের ভয়ে বা যে কোনো আশঙ্কা করে ওখান থেকে পালিয়ে যাবে না। আনফিক মিন তালিকা আলা ইয়ালিক, তোমার উপার্জিত সম্পদ থেকে তুমি তোমার পরিবারের উপরে খরচ করো।
ওয়ালা তারফা আসাকা আদাবান মিন আহলিক, তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। আহাল পরিবার ছেলে মেয়েকে সময়ে শিষ্টাচারের লাঠি প্রদানের প্রয়োজন আছে, যখন আদর দিয়ে কাজ হবে না তখনই এটা করতে হবে। এরপরে আল্লাহ রাসূল শেষ বাক্য যেটি বললেন, ওয়াকিফুম ফিল্লাহ, পরিবারকে তোমরা আল্লাহর ভয় দেখাও, জুজুবুড়ির ভয় নয়, সবসময় ভালো মন্দতে আল্লাহ তাআলার ভয় দেখাও। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে 10টি উপদেশ প্রদান করলেন, যা আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য একান্তই জরুরি। সুন্দর আলোকপাত করার জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি অত্যন্ত প্রয়োজনীয়, পারিবারিক জীবনের জন্য, মুসলিম উম্মার সার্বিক জীবনের জন্য অতীব প্রয়োজনীয় একটি হাদিস, এ কাহিনী আমরা শেখ আব্দুর রাজ্জাক ইউসুফের কাছ থেকে শুনলাম। এ পর্যায়ে আমরা এই হাদিসের আলোকে আলোকপাত এবং শিক্ষণীয় বিষয়সমূহের দিকে যাচ্ছি। প্রথমেই ডক্টর জাকারিয়া। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদের সামনে আলোচনা করা হলো, এবং হাদিসটা এমন যে গল্পের আকারে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীকে বলছেন যে কাজটি, এই কাজগুলি করা দরকার। এতে এত সুন্দর জিনিস প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাহাবীদেরকে ডেকে বিশেষ বিশেষ উপদেশগুলি দিতেন। দেখা যায় কখনো মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে একসময় উপদেশ দিলেন পিছনে বসিয়ে, আবার ইবনে আব্বাসকে পিছনে বসিয়ে উপদেশ দিলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখনই কোনো গুরুত্বপূর্ণ জিনিস হতো, তখন সাহাবীকে বিশেষ বিশেষ উপদেশ দিতেন। এই উপদেশগুলো মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের উন্নতির জন্য। এখানে দেখেন, শুরু করেছে আল্লাহর হক দিয়ে, আল্লাহর হক যেন নষ্ট না হয় সেটা শুরু করছে। যে তোমার উপর যত আজাবে আসুক না কেন, আর তোমার উপর যত কষ্টই আসুক না কেন, জ্বালিয়ে পুড়িয়ে মারলেও তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ এইটা যদি হয় তো মানব জীবনের জন্য তার আর কিছু বাকি রইল না, মানব জীবন সম্পূর্ণ ব্যর্থ হতো। দুনিয়াবী কোনো ভয়কে সামনে রেখে আল্লাহর সাথে শরীক করা যাবে না। এটা শিক্ষা দিয়েছে আজিমত। এটা কোনো ক্রমেই সে যেন এর থেকে ফিরে না আসে, কোনো সময় তেই ফিরে না আসে। এটা একটা বিরাট জিনিস শিক্ষা দিয়েছেন, সাথে সাথে নামাজের বিপদটা গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে শিরকের ঘটনা, বিশ্বাস অন্তরের ভিতরে আছে কি কেউ বলতে পারছে না, কিন্তু বাহ্যিক যে রূপটা মানুষের জীবনের, মানুষ একজন মুসলিম, সে যে একজন মুসলিম, এটা প্রমাণ হচ্ছে কিন্তু সালাতের মাধ্যমে। যদি সালাত আদায় না করে সে মুসলিম বলে প্রমাণ। একজন সালাত আদায় করেনি, আল্লাহর রাসূল সালাম ফিরার পরে জিজ্ঞাসা করেন, তুমি মুসলিম নও? তুমি কি মুসলিম নও? তাহলে একটা মানুষের আমাল, একটা হচ্ছে আমাল কালবিয়া, আমাল কালবিয়া দেখার সুযোগ নেই, কিন্তু আমাল বাদানিয়ার প্রথম যে পরিচয় সেটাই হচ্ছে সালাত। সালাত, এই জন্য সালাতের উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে সালাত কখনো তুমি, একটি ফরজ সালাত কখনো তুমি ত্যাগ করবে না, যে স্পেশালি বলে দিয়েছেন। দুইটা বলার পরে, যেহেতু আল্লাহর হকের সাথে এক সম্পূর্ণ, এরপরে বান্দার হকের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে পরিবারের প্রতি তুমি খরচ করো কিছু জিনিস, পরিবারে খরচ করো। শুধু খরচ নয়, পরিবারের উপর থেকে তাদের তাদিব দিতে, শরীয়ত সম্মতভাবে তাদের চালাতে, তোমার যেন কোন রকমের কোতাহি, তোমার যেন কোনো কমতি লক্ষ্য করা না যায়, প্রশাসনিক সিস্টেমে তুমি পরিবারকে পরিচালনা করো। যেমন অন্য হাদিসে সম্ভবত আছে, ওয়াবদা বিমান তাউন, তোমার অধীনস্থ যারা আছে বুখারী মুসলিমের আছে, সেখান থেকে তোমরা আরো এটা শক্তিশালী হলো যে তোমার পরিবারের মধ্যে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে দিয়ে তোমার উপার্জিত অর্থ তুমি ব্যয় করো। আসলে আমাদের এখনকার সমাজে কিন্তু পরিবারের উপরে ব্যয় করতে মানুষ আমরা খুব একটা এই ব্যাপারে আলহামদুলিল্লাহ খুব আগ্রহী না, সবাই আগ্রহী, যেটি আমার মনে হয় গুরুত্বপূর্ণ। পরিবার উপরে ব্যয় করার আগেই সম্ভবত বলেছেন মাসিয়াত থেকে বেঁচে থাকবে। আমি এই জিনিসটা এই জন্য বলছি যে দেখুন, আপনি যেটা বলেছেন যে আমরা আমাদের পরিবারের সদস্যদের উপর খরচ করতে কখনো কার্পণ্য করি না, বরঞ্চ দুঃখজনক হলেও সত্য, পরিবারের সদস্যদের জন্য খরচ মেটাতে না পেরে আমরা অবৈধ পথ অবলম্বন করছি। এই জন্যই এটা এখানে যে জিনিসটা আসবে সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এত গুরুত্ব দিয়েছেন, এবং কোন কোন ক্ষেত্রে সাদাকার সাথে তুলনা করা হয়েছে যে যেটা তুমি খরচ করবে সেটা তোমার সাদাকা হবে। এই অনুভূতি কিন্তু আমাদের অভিভাবকদের মধ্যে নেই। যদি এই অভিযোগ থাকতো যে আমি আমার পরিবার মধ্যে যেটা খরচ করছি এটা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করছি, তাহলে সে অবৈধ পথে যেত না, সেখান থেকে ফিরে খরচের আগেই বলে দেওয়া যে কথা বলছিলেন, বলছিলাম যে প্রথমে ব্যবহার বহন তো করতেই হবে, এটা আমাদের কর্তব্য। এটা ঠিক, আমাদের সমাজে কিন্তু কিছু মানুষ পরিবারের উপরে অবহেলা করে, বিশেষ করে অনেকে আছেন একাধিক বিবাহ করছেন, তিনি প্রথম পরিবারের খরচ দেওয়া যে তার উপরে কর্তব্য, এটি তিনি বিলকুল বেমালুম ভুলে যান।
এরকম অনেক আছে দুঃখজনক, কিন্তু যারা খরচ দিয়ে থাকেন তাদের জন্য ব্যয়ভার বহন করার গুরুত্ব যতখানি তার আগে মাথা রাখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানির পথ যেন মাড়িয়ে তারপরে পরিবারের ব্যয়ভারের দায়িত্ব যেন, সেটাই তো বললাম যে যেন অবৈধ পথে না যায়, তাকওয়া মজবুত করার জন্য মাসিয়াত থেকে বেঁচে থেকে তারপরে পরিবারের ব্যয়ভার এবং অন্যান্য কিছু করার জন্য, পরিবারের চাহিদা অপরিসীম, মানুষের চাহিদার তো কোনো শেষ নেই, এখন সেই চাহিদা পূরণ করতে গিয়ে আমি কোনো কখনো অবৈধ পথে ইখতিয়ার না করি। ব্যয়ভার বলতে যেটা বোঝানো কথার সাথে যোগ করে আমি মনে করছিলাম যে আমাদের সম্মানিত বড় ভাই ওই কথাটা বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপরে খরচ করতে গিয়ে এই কথা বলেছেন যে কেউ যদি তার স্ত্রীর মুখে একটু কিছু তুলে দেয় না, আমি সেটা বললে সেটা হচ্ছে সেটা আসতো, সেটা আসতো সাদাকা হিসাবও, আমরা তো আসতেছি একবার এখনি চলে আসবে ইনশাআল্লাহ। অর্থাৎ আমি এখানে আরেকটি জিনিস আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইমান বিল কাদার, এটাকে এক সাব্যস্ত করা হয়েছে এখানে এই হাদিসের ভিতরে। আপনি দেখেন বলা হচ্ছে যে কোথাও যদি কোনো মৃত্যু বা মহামারী লেগে যায় সেখান থেকে না ভাগতে, সেখান থেকে চলে না যেতে, পালিয়ে না যেতে, এটা কিন্তু ইমান বিল কাদার, ইমানি ব্যাপার, এটা ইমান বিল কাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তাকদীরের উপর কতটুকু বিশ্বাস আছে ওটা দেখাতে চেয়েছেন, যে এখান থেকে পালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সে এখন তাকদীর থেকে পালাচ্ছে না, এটা নয়, এভাবে নয়। হ্যাঁ, শরীয়তের হুকুম মতে কোথাও কোনো এলাকায় যদি এরকম মহামারী লাগে সেখানে প্রবেশ করবে না, পালিয়ে যাওয়াটাকে আমরা এটাও বুঝে নিতে পারি যে তার তাকদীরের উপর পূর্ণ আস্থা না থাকার প্রমাণ, না থাকার প্রমাণ, এটাই জি ওটা বলছিলাম যে এখানে প্রবেশ করবে না, যদি কোনো কোথাও মহামারী লাগে সেখানে প্রবেশ করবে না, কিন্তু মহামারী লেগে গেলে সেখানে সে আছে, সেখান থেকে পালিয়ে অন্য কোথাও যাবে না। এখানে ওই যে একটা সেটি যোগ করে দেন, ওই যে হাদিস হিসেবে আসছে লা আদওয়া ওয়ালা তিয়ারা, লা আদওয়া ওয়ালা তিয়ারা, যে আমরা যেটা বলছিলাম যে আসলে তাকদীরের উপর যদি ইমান থাকে তাহলে কিন্তু সে পরবর্তী অনেকগুলি ধাপ সে কাটিয়ে উঠতে পারে। একটা মানুষের একটা ভালো মন্দ সব তার মনে থাকবে যে আল্লাহ আমাদের নির্ধারণ করেছেন, এইটার পরিবারকেও ঠিক রাখতে পারবে, তখন সে গুনার কাজে লিপ্ত হওয়ার ক্ষেত্রে তার খেয়াল রাখতে হবে, সে অন্যায় কাজে প্রবৃত্ত হতে পারবে না। মৌলিক বিষয়গুলো মোট কথা আল্লাহ পাকের উপরে সুপরদ করা, নিজেকে বা তাওয়াক্কুল করাটা এ সময় খুব জরুরি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন আমাদের এহাদিসের আলোকে শিক্ষণীয় বিষয়গুলো। আমরা বিরতির কেনারায় উপস্থিত, ছোট্ট একটু বিরতি আমরা নেব, বিরতির পর আবারও আপনাদের সামনে আমাদের এই উপস্থাপনা ইনশাআল্লাহ নিয়ে হাজির হব। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirat Sange Aalap Kori. Prati Shonibar, Raja Shadhe Shattai, Aapuno Shamprachar, Shakal Shadhe Notai, Bangladesh, Peace TV, Bangladesh. এবাদত আমল করলেই কি হয়ে যায়? ভাবেন কি যা কিছু করছেন তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতিকালীন সময়ে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা যে ধারাবাহিকতা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, একটি বিশিষ্ট হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পাপাচার থেকে আমাদেরকে দূরে থাকতে ওসিয়াত করে গেলেন সেগুলি সম্পর্কেই আলোচিত হচ্ছিল। যে আলোচনার ধারাবাহিকতায় আমরা বিরতির পর প্রথমেই ফিরে যাচ্ছি। শেখ হেজবুল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আমি এই হাদিসের মধ্যে সর্বশেষ দুটি বিষয় যেগুলো আসছে
আমি এগুলোর প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে বোধহয় এখন কেউ খুব একটা ভাবেন বলে আমি মনে করি না। যেমন শিষ্টাচার মানে আদব দেওয়ার ক্ষেত্রে তুমি আসা মানে প্রয়োজনে তাদেরকে মানে শাসন করা, শাসন করাতে তুমি কি করবা না, মানে লাঠি তুলে নেবা না। দেখুন এখানে প্রয়োজনে প্রহার করার একটা ব্যবস্থা দেয়া আছে, যেটা আমরা পাই যে দেখুন নামাজ ফরজ হওয়ার কারণে যে মুরু সিবিয়া নাকুম প্রহার করার ব্যাপারে অনেক মানে উদারতা দেখাচ্ছি, যে আমরা বলছি যে না বাচ্চাদেরকে প্রহার করা যাবে না, আমরাও এর সাথে একমত, আমরাও একসাথে কাটে এমন। আচ্ছা, কিন্তু যদি বাচ্চারা কোনো সময় সীমা লঙ্ঘন করে তাহলে অবশ্যই তাকে ফিরিয়ে আনার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। যেমন হুদুদের কথা কেন আসছে, আল্লাহ পাক দুনিয়াতে আমাদের জন্য শাস্তির কেন ব্যবস্থা রেখেছেন, এই জন্যই যেন আমরা ফিরে আসতে পারি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় আমরা শাসন করতে গিয়ে শিক্ষক ছাত্রকে, ওস্তাদ শাগরিদকে, বাবা সন্তানকে এমনভাবে পিটুনি দেয়, এমনভাবে প্রহার করে যে তার শরীর রক্তাক্ত হয়ে যায়। বিশেষ করে চেহারায় না মারার কথা বলা হয়। আমরা শাসনের ব্যাপারে বাবা মারা সাধারণত যেটা করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, দুঃখজনক চমৎকার একটা কথা উঠে আসছে যে কিছু হলে বেশির আগে হলে গালে একটা থাপ্পড় বসায়, অথচ সেটা হচ্ছে দেখুন শেষ প্রসিডটা কি, যে তুমি তোমার পরিবারের মধ্যে আল্লাহর ভীতি তৈরি করো, অতীব গুরুত্বপূর্ণ। কিন্তু আজকাল আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর ভীতির কথা বলি না, স্ত্রীকে আমরা বলি না, যার কারণে তারা অবাধ্য হয়ে যাচ্ছে, যার কারণে তারা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, যার কারণে তারা পিতা মাতার সাথে বেয়াদবি করতেছে, মুরুব্বিদের সাথে বেয়াদবি করতেছে। তাই আমরা দেখেছি যে একটা অন্য কাজ মিথ্যা কথা বলেছে, ধরুন একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা একটা চকলেট বা অন্য কিছু সে নিয়েছে, এইটা গেল কোথায় গেলো কোথায়, আমি নেই নেই, মিথ্যা কথা বলে ফেললো সে সাথে নিজেকে বাঁচাবার জন্য, মানে ইয়ের বাগে না না এটা তুমি বলতে পারবো না, শুধু মিথ্যা কথা বলতে হয় না, হ্যাঁ এটা মিথ্যা কথা বলা গুনাহ, এটার জন্য আল্লাহ তোমাকে শাস্তি দিবে। এইভাবে যদি আমরা তাদেরকে শিখে দিই সেটা হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, খাওয়ার পরে প্লেটের চেটে খাওয়া, প্লেট পরিষ্কার করে খাওয়া আল্লাহ রসুলের নির্দেশ আছে। তো কোনো কোনো পরিবারে আমরা দেখেছি বাচ্চাদেরকে এইভাবে শিখায়, এই সুন্নতটা খাও, এটা খেলে আল্লাহ তোমাকে অনেক পুরস্কার দেবেন, দেখা যায় শেষ পর্যন্ত সে এইভাবে গড়ে উঠতেছে। আমি এই জিনিসটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। তৃণমূল পর্যায়ের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করলেন, ধন্যবাদ জি। ডক্টর জাকারিয়া কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে। জি আলহামদুলিল্লাহ, এখানে আরেকটি হাদিসে একটি শব্দ আছে যে তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সবসময় মনে করছি যুদ্ধের ময়দান তো নাই সুতরাং আমার পালানোর প্রশ্নই আসে না, কথাটা ঠিক নয়। বর্তমান যে পরিবেশ আসছে এটা পুরো যুদ্ধেন্দ্রিক একটা পরিবেশ চলছে আমাদের দেশে। আপনি ঘর থেকে বের হতে শুরু, ঘর আসা পর্যন্ত আপনার সন্তানকে বাইরে পড়তে পাঠানো, ঘরটাকেও ধরে রাখেন না ভাই, ঘরটাও একটা যুদ্ধক্ষেত্র, জীবনটাই আমাদের যুদ্ধক্ষেত্রই যুদ্ধ। এখানে আপনি কোনো রকমেই স্রোতে গা ভাসিয়ে দিতে পারেন না, আপনাকে অবশ্যই এখানে কঠোর হাতে দমন করতে হবে। যেমন আমাকে আমার পরিবারকে তেমন হতে হবে, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আপনাকে অবশ্যই আপনাকে সেখান থেকে পালিয়ে যে সবাই যেরকম হয়ে গেছে আমি ওরকম হয়ে যাই সুন্দর সমাজ গঠনের জন্য 10টি স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো ওসিয়ত, যেটি আমাদের মহতারাম ডক্টর জাকারিয়া বলছিলেন, আসলে আমার কাছে খুবই ভালো লাগছে পয়েন্টটি, এবং ওই পয়েন্টটি আমার মাথায় আসছিল যে আমরা কিন্তু আজকাল সন্তানদের উন্নয়নে তাদের ভালোর জন্য যা করে থাকি, আমার মনে হয় আমরা যদি 50, 100, 200 বছর আগে চলে যাই তখনকার পিতা মাতা অভিভাবকরা এত কষ্ট করতেন না, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা সন্তানদের নৈতিক শিক্ষা, তাদেরকে প্রকৃত মনুষ্যত্ব শেখানো, তাদেরকে আল্লাহর গোলামি শেখানোর যে গুরুত্ব, এটুকু সমাজ থেকে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। আরও দুঃখ লাগে যখন দেখা যায় যে সমাজের সালাত কায়েমকারী, সিয়াম পালনকারী, মোটামুটি ইসলামের বিধিবিধান মেনে চলতে চান, প্র্যাকটিসিং মুসলিম, এরকম ভদ্রলোকদেরকেও, ভদ্র মহিলাদেরকেও যখন দেখা যায় যে তাদের সন্তানের স্কুল শিক্ষা থেকে নিয়ে সব কিছুর উপরে যতটা সিরিয়াস, তাদের চারিত্রিক শিক্ষা, তাদের নৈতিক শিক্ষা আমরা সিরিয়াস না। আমরাও কিন্তু উপদেশ দেই সন্তানদেরকে, কখন দেই, আমি যখন দেখি আমার ছেলেটা অথবা আমার মেয়েটা বিপথে অলরেডি চলে গেছে বা যাচ্ছে,
তো ওই মুহূর্তে আমরা সব নীতিবাক্যটাকে শুনতে চাই, তখন কোন কাজে লাগে? এর সাথে আরো এটাও যোগ করে দেন যে শুধু পারিবারিক ব্যবস্থা কেন, আমাদের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিটা আছে, যে নৈতিক শিক্ষায় আমরা আমাদের নাগরিকদেরকে গড়ে তুলব, সেই সুবিধাটুকু তো আমরা পাচ্ছি। আল্লাহ তাআলা তো সেই শিক্ষা ব্যবস্থা ও আনফুসাকুম ওয়াহিদ করে বলা হচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থাকে এখন পুরোপুরি বিতর্কিত করে ফেলা। আমরা চাই যে একজন নৈতিকতা সম্পন্ন একজন মানে আদর্শ নাগরিক, আদর্শ নাগরিক, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কি সেই আদর্শ নাগরিক দিতে পারছে? আমার তো মনে হয় যে আমরা শুধুমাত্র আমি সালাত পালন করলাম, আমি মসজিদের সভাপতি সেক্রেটারি বা আমি হাজি সাহেব, কিন্তু আমার ছেলে মেয়ে আমি চিন্তা করি তারা স্মার্ট হবে, আধুনিক হবে, আমরা কিছু চিন্তা করি? আমরা ছোটবেলায় আমাদের বাবা মার প্রতি কেমন ছিলাম, যে নিজে আদর্শবান হয়ে বা নিজে ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়া যাবে না, আমার গোটা পরিবারকে আদর্শিক জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, পরিবেশে গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা নিয়ে শেখ আব্দুর রাজ্জাক, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আসলে হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, জাতির জন্য, সকল মুসলিম ভাই বোনের জন্য, এমনকি হাদিসের সারমর্ম যদি অন্যান্য জাতিও লক্ষ্য করে তাদের জন্য জীবনে অনেক পাওয়ার আছে। আমরা অত্র হাদিস থেকে যেটা প্রথমে বুঝতে পেরেছি সেটা কোনো মতেই আল্লাহ তাআলার সাথে শিরক করার কোনো সুযোগ যাবে না, যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তার শিরক করার কোনো সুযোগ নেই। এতে আল্লাহ তাআলাকে হেয়তুচ্ছ করা হয় এবং অতীতের নেকি নষ্ট হয়ে যায়। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। কোনো মতেই মানুষ তার পিতামাতার অবাধ্য চলবে এরকম কোনো সুযোগই নাই দুনিয়াতে। একবার তো আল্লাহ রাসূল বলেছেন এটা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, এই জন্য তাওহীদের সাথে আল্লাহ পাক জি তাওহীদের সাথে ওটাকে রেখেছেন। অনেকগুলো ওয়ালি ওয়ালি দেখি সাথে সাথে ওয়াদিয়ে করেন একমাত্র এই জায়গায় করেন জি, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে বলেছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন যারা পিতামাতার অবাধ্য চলে, যে কোনো মূল্যে ইচ্ছায় অনিচ্ছায় পিতামাতাকে আমাদের মেনেই চলতে হবে, এটা আমাদের জন্য জীবনে একটা একান্ত জরুরি কাজ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে তারা না করে, যতক্ষণ পর্যন্ত পিতামাতা যদি আল্লাহর হুকুমের অবাধ্য চলে, তাহলে আমরা একটা ভালো পরামর্শ দিব জি, তাহলে তো অবশ্যই তাদের উপরে আমাদের শ্রদ্ধা কমবে না। হুমা ফি দুনিয়া মারু জি, হুমা ফি দুনিয়া, তারা খারাপ হলে তাদেরকে আমি বের করে দিতে পারি না, পুরো সরে যেতে পারি না তাদের থেকে, আমাদের শ্রদ্ধা তাদের কাছে যথাযথ থাকবে। আমরা ওটা তো একটা সহজ বাক্য আল্লাহ রাসূলের বলতে পারি, যদি কোনো কাজে আল্লাহর নাফরমানি হয় তাহলে সেই কাজ মানুষের করার সুযোগ নেই। তারপরে যেটা আমরা দেখলাম ফরজ সলাত ত্যাগ করার মানুষের কোনো সুযোগ নেই, যে কোনো মূল্যে কেবলা বুঝতে পারলে আদায় করতে হবে, না পারলেও আদায় করতে হবে, বিছানায় শুয়ে থাকলেও করতে হবে, যে কোনো অবস্থায় যতক্ষণ পর্যন্ত তার বিবেক আছে ততক্ষণ পর্যন্ত তার ফরজ সলাত ত্যাগের কোনো সুযোগ নেই। তারপরে আমরা যেটা জানতে পারলাম সেটা অতীব গুরুত্বপূর্ণ বাক্য, আল্লাহ রাসূল বাক্যের প্রয়োজনে এত দূরে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে পাপ থেকে বেঁচে থাকো, পাপে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, জেনাই যদি মানুষ জড়িয়ে পড়ে তাহলে মানুষের রুজিতে ঘাটতি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি দাওয়াতি কাজ না করে তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাম ইয়াজতানিবিল খামরা, নেশাদার দ্রব্য পান যদি কেউ করা থেকে বিরত না থাকে তাহলে ইস্তাহাক্কাল আযাব, আল্লাহর শাস্তি তার উপরে জরুরি হয়ে যাবে। তো এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে চাচ্ছি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিনহু, একটা জানাজাকে দেখে আল্লাহ রাসূল বললেন আল মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিনহু, তোমরাও তার থেকে শান্তি লাভ করো আর তাকেও তোমরা শান্তি দাও। এই বাক্যটা সাহাবীগণ বুঝতে পারেননি, আবার সাহাবীগণ জিজ্ঞাসা করলেন এটা কি কথা, এটা তো আমরা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা ওকে কাঁধে করে আছো কেন, ওকে কবরে পৌঁছিয়ে দাও, তাহলে ওর যদি ভালো দিক হয় তাহলে সে পেয়ে গেল, আর তোমরা কাঁধ থেকে বোঝা নামিয়ে দিলে, তোমরা কাঁধ থেকে বোঝা নামিয়ে দিলে তার কাছে আরাম করলে, আর তোমরা আরাম পেয়ে গেলে, আর ও যদি ভালো না হয় তাহলে ওর যে একটা প্রতিক্রিয়া আছে, এনজল আলা দাবে ওয়া শাজারে ওয়াল হাজারে, এর খারাপ প্রতিক্রিয়া মানুষের উপরে পড়বে, পাথরের উপরে পড়বে, দেশের উপরে পড়বে, গাছপালার উপরে পড়বে, পাপীর পাপের প্রতিক্রিয়া সবার উপরে পড়ে, সবার উপরে, বুখারী মুসলিম, পাপীর পাপের প্রতিক্রিয়া
সবার উপরে পড়ে, মানে একজনের পাপে দশ জনের ক্ষতি। মানে যেমন আল্লাহ রাসূল বলেছেন যে তিনটা পাপের কারণে মানুষের উপরে তিনটা গজব নাজিল হয়, খাসফুন মাসখুন কাজফুন। ভূমিকম্প হবে, আকার আকৃতি পরিবর্তন হবে, আর কাজ মানে সর্ব ধরনের আকাশের বালা বিপদ গজব নেমে আসবে। তার একটি হলো মদ পান যদি করে, মেয়েরা যদি নাচে, বাদ্যযন্ত্র যদি প্রকাশ পায়, এই তিনটে পাপ যদি প্রকাশ পায় তাহলে একেবারে সমাজে এসব বিপদ নেমে আসবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকাল মাসিয়াতা ফাইনা বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, তোমরা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো, আল্লাহর নাফরমানিতে আল্লাহর অসন্তুষ্টি মানুষের উপরে নেমে আসবে। জি ধন্যবাদ আমাদের প্রাজ্ঞ আলোচক মন্ডলীকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এ ধরনের পাপ পঙ্কিলতা পরিবেশ থেকে আমরা নিজেদেরকে সম্পূর্ণ অবমুক্ত রাখার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI Aldrian Bank, Quadrant Court 48 Galthorpe Road, Birmingham UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301, IBAN GB52LOYD 3096340102419, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। চারদিকে চলছে এক জোয়ার, বিদআতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পিচ্ছিল স্বরূপে জান্নাতি কাফেলা, জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান, সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার। কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 আর পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।